হ্যালো ভিউয়ার্স, কিছুদিন আগে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালাচ্ছে না, তো সেই ভিডিওতে মোহাম্মদ শান্ত কমেন্ট করেছেন ফেসবুক কেউ চালাচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবো, এটা নিয়ে একটি ভিডিও চাই। সেই কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিও, আপনার ফেসবুক অন্য কেউ চালাচ্ছে কিনা, যদি কেউ চালিয়ে থাকে সেটা কোন ডিভাইস দিয়ে চালাচ্ছে সেটা কিভাবে বুঝবেন এবং সেটা কিভাবে বন্ধ করবেন, এবং আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব, আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় তারপরেও, সেই পাসওয়ার্ড জানার পরেও সে আপনার ফেসবুক চালাতে পারবে না, সেই কাজটা আপনি কিভাবে করবেন। আপনার ফেসবুক চুরি করে বা আপনার পাসওয়ার্ড হ্যাক করে অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য ফেসবুক ওপেন করবেন। তারপরে এখানে দেখতে পারবেন থ্রি লেস আইকন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন সেটিংস, এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। বিভিন্ন মডেলের ফোনে এই লেখাটা বিভিন্ন রকম থাকতে পারে, যেমন শুধু সিকিউরিটি থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে, বা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি থাকতে পারে, বা লগ ইন সিকিউরিটি, এই ধরনের লেখা থাকতে পারে। মেন কথা হলো আপনি সিকিউরিটি অপশন এখানে একটি ক্লিক করবেন, যেমন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হোয়ার ইউর লগড ইন, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সি অল, এখানে একটি ক্লিক করবেন। আপনার ফেসবুক আইডিটি যে যে ডিভাইসে লগ ইন করছেন সেই ডিভাইসগুলো এখানে দেখাবে। আপনার ফেসবুক আইডি যে হয়তো ট্যাবে, মোবাইলে অথবা কম্পিউটারে যেগুলাতেই আপনি চালাইছেন সেইগুলো এখানে দেখাবে। যদি এখানে দেখবেন যে আপনার যে ডিভাইসগুলো আপনার অপরিচিত মনে হবে, মানে সেই ডিভাইসগুলোতে বুঝবেন আপনি যে আপনার এই আইডিটি, ফেসবুক আইডিটি সে চুরি করে চালাচ্ছে। যেমন এই ফেসবুক আইডিটি দেখেন স্যামসাং গ্যালাক্সি J4, এবং দ্বিতীয় অপশনে দেখা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি J1 SE, মানে J4 এবং J1 SE এই দুইটা মডেলের ফোনে এই ফেসবুক আইডিটি লগ ইন করা আছে। এখন আপনি যদি চান যে এই স্যামসাং গ্যালাক্সি J1 SE এই ডিভাইসটি হয়তো আপনি চিনেন না, আপনার সন্দেহ হচ্ছে যে এই ডিভাইসটি আপনার না, এই ডিভাইসটি হয়তো দিয়ে আপনার ফেসবুক আইডিটি সে গোপনে চালাচ্ছে, যদি এরকম হয় তাহলে আপনি সেই ডিভাইসটি কিভাবে রিমুভ করে দিবেন, মানে সেই ডিভাইস থেকে যদি মোবাইল হয় অথবা ট্যাব হয় অথবা কম্পিউটারে হয় যে চালাচ্ছে তার ডিভাইস থেকে, মানে তার মোবাইল কম্পিউটার ট্যাব থেকে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডিটি রিমুভ করে দিবেন, তার জন্য কি করবেন। যেমন ধরে নিলাম আমি স্যামসাং গ্যালাক্সি J1 SE, এই যে থ্রি ডট আইকন আছে এখানে একটি ক্লিক করবেন, লগ আউট এখানে ক্লিক করে দিলাম। তাহলেই দেখতে পারবেন ওই ডিভাইস থেকে যদি সেটা মোবাইল হয় অথবা কম্পিউটার হয় অথবা ট্যাব হয় ওই ডিভাইস থেকে আপনার এই ফেসবুক আইডিটি রিমুভ হয়ে যাবে, সে আর চালাতে পারবে না। এবং আপনি আরেকটি কাজ করতে পারেন, যদি দেখেন এখানে অনেকগুলো ডিভাইস দেখাইছে, হয়তো এমন হতে পারে আপনি হয়তো জরুরি কোনো একটি কাজে আপনার ফ্রেন্ডের হয়তো ল্যাপটপে বা ডেস্কটপে বা মোবাইলে আপনি আপনার ফেসবুকটি লগ ইন করছিলেন, পরে দেখা যাচ্ছে যার লগ আউট করার মানে আপনার সময় হয় নাই হয়তো বা আপনি ভুলে গেছেন লগ আউট করতে, তাই আপনি একটি কাজ করতে পারেন, আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হলো যে এখানে যে ডিভাইসগুলো এখানে দেখাবে সবগুলো ডিভাইস আপনি রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর তারপরে আপনি যে ডিভাইস দিয়ে, মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে অথবা ট্যাব দিয়ে যদি আপনি আপনার ফেসবুককে চালান সেই ডিভাইসে আবার আপনি লগ ইন করবেন। যেমন আমি যদি সব ডিভাইসগুলো লগ আউট করতে চান তাহলে কী করবেন, এই যে লগ আউট অফ অল সেশন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে সব ডিভাইসগুলো মানে লগ আউট হয়ে যাবে, তখন আপনার ফেসবুক আইডিটি অনেক সুরক্ষিত থাকবে। ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন আপনি আপনার ফেসবুক আইডি যদি কোনো অন্য ডিভাইস থেকে, ডেস্কটপ, কম্পিউটার অথবা ট্যাব থেকে কেউ চালিয়ে থাকে সেটা আপনি এইভাবে বুঝতে পারবেন এবং রিমুভ করে দিতে পারবেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।